আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওর মাঝে আমরা শেয়ার করবো এমন একটি সাইট যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পারবেন, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। পার অ্যাকাউন্টের বিনিময়ে কমপক্ষে এখান থেকে 20 সেন্ট বা 25 সেন্ট পাবেন। তো ইনস্ট্যান্ট পাবেন, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। দেখুন, এটা আমার পেমেন্ট প্রুফ, আমি এটা এখনই উইথড্র করে দেখাবো। তো সেন্ট নাও এটার ভিতরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার 0.025 আছে, তো আমি এখানে 0.24 করা লাগবে, কারণ ফি কাটে একটু। তো 0.0 লাইভে আমি পেমেন্ট উঠে দেখাইতেছি, 24 দিলাম। দেওয়ার পরে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, অ্যাড্রেস দেবো আমার যে অ্যাড্রেসটা ওটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে রিভিউর ভিতরে একটা ক্লিক করলাম, রিভিউ তারপরে একটু সময় লোডিং নেবে। দেখুন একটা ফি কাটবে, তারপরে এই ফিটা দেখা দিচ্ছে। আমরা কনফার্ম অ্যান্ড সেন্টের ভিতরে একটা ক্লিক করে দেবো, এরপর আমাদের এটা ট্রানজ্যাকশন দেখুন এটা কমপ্লিট হয়ে যাবে। পার ডে এখান থেকে কমপক্ষে আপনি যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে তার থেকে অনেক ডলার এখান থেকে আপনি আর্নিং করে নিতে পারেন। তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবো, বাইন্যান্স থেকে আমি চেক করবো যে আমি পেমেন্টটা পাইছি কিনা। দেখুন এখানে একটা ডিপোজিট কনফার্মেশন চলে এসছে, আর দেখুন লাইভে আমি দেখা দিয়েছি আমি কতগুলো পেমেন্ট। আমি শুধু এপিটি কয়েন যেটা আমরা এখন ট্রানজ্যাকশন করলাম, এটা আমি অনেকগুলো কয়েন আমি উইথড্র করছি এখানে বাইন্যান্সে, আমি অনেকগুলো কয়েন উইথড্র করছি। তো আপনি অল্প কিছু সময় এখানে একটা কনফার্মেশন হয়, আমার এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখুন এটা কনফার্ম হয়ে গেছে। তো পেমেন্টটা আমি প্রায় কিছু সময় আগে পাইছি, এখানে ডেটটা দেখতে পারেন। তো লাইভ পেমেন্ট পুরো উঠায় দেখালাম আপনাদেরকে, আর আমি কাজ শেখাবো ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন কীভাবে, ইনস্ট্যান্ট আলটিমেট কোপ দেবেন কীভাবে। দেখুন এটার ভ্যালু অনেকটা কমে গেছে, 0.17 সেন্টে আসে গেছে, তারপরে কোনো সমস্যা নাই। আপনারা শুধু আলটিমেট কোপাইতে থাকেন, আমি দেখাবো ফ্রিতে কীভাবে আর্নিং করব। তো এটি করার জন্য আমাদের কিউআই ব্রাউজারটা লাগবে, আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এটা কেটে দিলাম। কিউআই ব্রাউজারটা লাগবে, কিউআই ব্রাউজার আর ভিপিএন অবশ্যই লাগবে। ভিপিএন আপনার সবসময় কানেক্ট করা লাগবে না, এখানে একটা প্রবলেম আছে আর কি, আলটিমেট কোপানোর জন্য ভিপিএন ইউজ করা লাগবে। তো আরেকটা এখানে লিঙ্ক লাগবে, আমি আমার টেলিগ্রামে দেখা দিয়েছি আপনার কী কী করা লাগবে। এখানে দেখুন একটা অফার আমি অলরেডি শেয়ার করছি। তারপর আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার এই ক্রোম ডট এটা আপনি ই করবেন, যে প্রথম যে লিঙ্কটা আছে আমি আপনি কিউআই ব্রাউজারটাকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। তারপরে এই প্রথম লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করার পরে আপনি কিউআই ব্রাউজারে এটা পেস্ট করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর আপনি কি করবেন অ্যাড টু ক্রোমের ভিতরে একটা ক্লিক করে দেবেন। এটা অবশ্যই কিউআই ব্রাউজার দিয়ে করা লাগবে, নাহলে হবে না। তারপর ওকের ভিতরে একটা ক্লিক করবেন, এটা আমাদের কিছু সময়ের ভিতরে একটা লোড নেবে, তারপরে এটা আপনার ইনস্টল হয়ে যাবে কিউআই ব্রাউজারের ভিতরে এক্সটেনশন। এটা ডাউনলোড হওয়ার পর অটোমেটিক আপনাকে একটা অন্য ব্রাউজারে অন্য একটা নিউ ট্যাবে নিয়ে চলে যাওয়া হবে। তা আপনি যদি না যাইতে পারেন, আপনার যদি না ওপেন হয়, তাহলে আপনি কি করবেন এখানে সাইডের 3 ডটের ভিতরে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখানে মার্টিন অ্যাটপস ওয়ালেট এটার ভিতরে একটা ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে ঢুকা দেওয়া হবে। তো আমি এখন এখানে আমাদের লগ ইন করা লাগবে, অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ডিস্টার্ব আইকনে ক্লিক করে ডিস্টার্ব মোড করে নেবেন। তারপরে এখান থেকে ক্রোমেন্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার ভিতরে একটা ক্লিক করবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, একটা প্যাসওয়ার্ড দেবে, সেটা আপনি সেভ করে রাখবেন। তারপরে এটা কন্টিনিউ, এটা অবশ্যই কপি করে সেভ করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে উপরে যে মার্টিন যে ওয়ালেটটা আছে এটা টিক চিহ্ন করে দেবেন, এই মার্টিন ওয়ালেট এটা অফ করা থাকবে, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, তারপরে ফিনিশ বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা কমপ্লিট হয়ে গেছে, এখানে 0.0 ব্যালেন্স রয়েছে। তো আমাদের একটা জিমেল অ্যাড্রেস লাগবে, অলরেডি আমরা একটা এই জিমেল অ্যাড্রেসটা ইউজ করে ফেলছি, এটা দিয়ে আমরা আর অ্যাকাউন্ট খুলতে পারবো না, এর জন্য আমাদের নতুন একটা জিমেল অ্যাড্রেস লাগবে। তো জিমেল খোলার জন্য আমি আলটিমেট একটা ট্রিক্স দিয়ে দিতেছি। তার আগে একটা কাজ করবেন, 3 ডটের ভিতরে একটা ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিয়ার ডাটার ভিতরে একটা ক্লিক করে আপনার ব্রাউজারের সম্পূর্ণ ডাটা একবার ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ডাটার ভিতরে একটা ক্লিক করে দিলাম, এখানে ডাটা সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার কাজ হইতেছে জিমেল অ্যাকাউন্ট খোলা। তো জিমেল অ্যাকাউন্ট খোলা আমি আলটিমেট একটা ট্রিক্স দিই, জিমেলের অ্যাপের ভিতরে একটা ক্লিক করবেন, তারপরে আপনার উপরে যে জিমেল টোটাল জিমেলগুলো আছে এই সবগুলো জিমেল আগে অলরেডি প্রথমে আপনি ইউজ করবেন, তারপরে আপনাকে আলটিমেট জিমেল খোলা লাগবে। তো খোলা ট্রিক্স দিতেছি, এখানে আপনি ক্লিক করবেন, তারপরে অ্যাড নিউ আনাদার জিমেল এটার ভিতরে একটা ক্লিক করে এখান থেকে গুগল সিলেক্ট করবেন। তো আপনারা জিমেল খোলা অবশ্যই জানবেন না, ইউটিউব থেকে দেখে নেবেন। আমি জাস্ট একটু আলটিমেট করার উপায়টা আপনি বলতেছি কীভাবে আলটিমেট অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে কিছু সময় চেকিং নেবে, তারপরে আপনি অল্প কিছু সময় অপেক্ষা করবেন, ক্রিয়েট এ নিউ জিমেল ওটার ভিতরে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে ক্রিয়েট এ নিউ জিমেল আইকন আসছে, নিজের দিকে মাইসেলফের ভিতরে ক্লিক করবেন, তারপরে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো আপনার মন মতন একটা নাম দিয়ে দেবেন,
এটা নাম দেওয়ার পরে এখানে আপনাকে আপনার মান্থ সিলেক্ট করতে বলা হবে, এপ্রিল দেবেন আর ডে 15-তে দেবেন, আর অবশ্যই ইয়ার 1997 দেবেন, আর জেন্ডার অবশ্যই মেল বা ফিমেল, ফিমেল দেওয়া বেটার। এখানে আপনার মেলটা সিলেক্ট করবেন, তো এখানে আপনি যে কোনো একটা ক্রিয়েট অন ইমেল অবশ্যই উপরে কোনো একটা মেল সিলেক্ট করে নিতে পারেন। নেক্সট অ্যাপে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অ্যাপের ভিতরে একটা ক্লিক করবেন, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তারপরে এখানে আপনাকে বলবে যে ফোন নাম্বার অ্যাড করতে, কনফার্ম ইউ আর নট এ রোবট, এটার ভিতরে আপনার ফোন নাম্বার অ্যাড করা লাগবে। তো এখানে আপনার অবশ্যই স্কিপ আইকন আসবে, স্কিপের ভিতরে একটা ক্লিক করে দেবেন। স্কিপ আইকন আসবে, স্কিপের ক্লিক করলে এরকম আসবে, নেক্সটের ভিতরে একটা ক্লিক করবেন, তারপরে এখানে আপনি আই এগ্রির ভিতরে একটা ক্লিক করে দেবেন। জিমেল খোলা কমপ্লিট হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার ব্যাক যাবেন। ব্যাক যাবে, আপনাকে একটা লিঙ্ক কপি করা লাগবে, নিচের দিকে যে লিঙ্কটা আমি প্রোভাইড করছি ওই লিঙ্কটা, ক্লাইম লিঙ্ক যেটা লেখা রয়েছে ওটার ভিতরে ক্লিক করে ওটা কপি করে নেবেন। নিচের দিকে যে ক্লাইম লিঙ্কটা রয়েছে এটার ভিতরে ক্লিক করে জাস্ট এটা কপি করবেন। কপি করলে এটা দেখুন লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে আপনি এখানে আবার আপনার ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যেয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। এখানে এখানে পেস্ট করে দেওয়ার পরে এন্টার করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি সাইন ইনের ভিতরে একটা ক্লিক করবেন, দেন গুগলের ভিতরে একটা ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট চাইবে, অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রথমে এখানে আপনার যে অ্যাকাউন্টটা খুলছেন ওটা আগে সাইন ইন করবেন। তো আমি অ্যাকাউন্টটা আগে সাইন ইন করে নিতেছি। অ্যাকাউন্টটা দিয়ে যখন সাইন ইন করা হয়ে যাবে, তারপরে আপনার এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই ওয়ালেটের যেটা নতুনভাবে তৈরি করা লাগবে আপনাকে, তারপরে আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেটের ভিতরে ক্লিক করবেন। এখানে মার্টিন ওয়ালেট, মার্টিন ওয়ালেট ভালো করে দেখুন, মার্টিন ওয়ালেটের ভিতরে একটা ক্লিক করবেন। তারপরে আপনাকে আপনার কিউআই ব্রাউজার আপনার এক্সটেনশনে নিয়ে যাবে, এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভ করবেন, আবার নেবে আবার এখানে অ্যাপ্রুভ করবেন। তারপর তিনবার এখানে করা লাগবে, আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মার্টিন ওয়ালেটের ভিতরে ক্লিক করবেন। এবার ওয়ালেট ভেরিফাই হবে, এখন অ্যাপ্রুভের ভিতরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে এরকম অ্যাড এ ফুসেট, ফাউন্ড ফুসেট, একটু সময় অপেক্ষা করবেন। এখানে আই এম এ নট রোবট আসবে, দুইবার ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। নাহলে আপনাকে যেটা সিলেক্ট করতে বলা হয়েছে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে ভেরিফাই ভিতরে ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভ ফুসেটের ভিতরে ক্লিক করবেন। আমি লাইভে আমি ক্লাইম করে দেখা দিয়েছি, অ্যাক্টিভ ফুসেটের ভিতরে ক্লিক করলে দেখুন আমাদের সঙ্গে সঙ্গে বলবে যে অ্যাপিটি টোকেন হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম দ্য অ্যাপটোস ফুসেট। তো এখন আমরা মেনটেন ওয়ালেটে চলে যাবো, এটার জন্য নিউ ট্যাব অ্যাপটা ওপেন করবেন, তারপর থ্রি ডটের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে মার্টিন অ্যাটপস ওয়ালেট এটার ভিতরে একটা ক্লিক করবেন। তো এখন আমরা এটা লাইভ উইথড্র করব। তো দেখুন আমাদের এখানে 0.025, আমার কিন্তু এখানে ব্যালেন্স ছিল না অ্যাকাউন্টটা, ইয়ারটা দেখুন আমি এখানে পেমেন্টটা কিন্তু পাই গেছি, পেমেন্টটা কিন্তু পাইলাম আমরা ইনস্ট্যান্ট। তো এটা আমরা উইথড্র করব কিভাবে এটাও কিন্তু আমি প্রথমেই দেখাই দিচ্ছি। তো উইথড্র করার তারপরেও দেখাই দিয়েছি, বাইন্যান্স চলে যাবেন, এখানে জাস্ট ডিপোজিটের ভিতরে একটা ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন এপিটি, এপিটি লিখে সার্চ করা লাগবে আপনাকে। আপনি কুকোয়েনে উইথড্র করতে পারবেন, বাইন্যান্সে উইথড্র করতে পারবেন, আপনার যে কোনো ওয়ালেটে উইথড্র করতে পারবেন। তো বাইন্যান্স বা কুকোয়েনে উইথড্র করবেন, এপিটির ভিতরে ক্লিক করবেন, তারপরে এপিটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনাকে কী করা লাগবে, এই অ্যাড্রেসটি কপি করা লাগবে। তো আমি লাইভ আর একবার উইথড্র করে দেখা দিতেছি। তো আপনি কপি করার পরে আপনার ব্রাউজারে যাবেন, তারপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এটা আপনি ডিস্টার্ব মোড করে নেবেন, কারণ এটা আপনার লাইট মোড থেকে সেন্ড হয় না, ডিস্টার্ব মোড করা লাগবে আপনাকে। ডিস্টার্ব মোড একটা ক্লিক করবেন, করার পরে সেন্ড বাটন একটা ক্লিক করে দেবেন, আপনি এখানে অ্যামাউন্টটা দেবেন। তো আমি অ্যামাউন্টটা দিতেছি, ভিডিওটা লং হলেও আপনি দেখতে থাকুন, সমস্যা নেই, আপনার ভালো একটা ইনকাম হবে এখান থেকে। তো 0.24 দিলাম, দেওয়ার পরে এখানে আমি এটা আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা দেওয়ার পর 24 দিলাম, দেওয়ার পরে রিভিউর ভিতরে একটা ক্লিক করে দিলাম, রিভিউ, তারপরে দেখুন কনফার্ম অ্যান্ড ট্রানসেন্ড এটা আসবে। তার আমরা কিছু সময় এখানে একটু অপেক্ষা করবো, একটু সময় অপেক্ষা করবেন, ট্রানজ্যাকশন ফিটা আগে এটা চেক করবে কত ফি কাটবে। ট্রানজ্যাকশনটা ফি যখন আসবে তারপরে কনফার্ম অ্যান্ড সেন্ডের ভিতরে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন এটা আমাদের ট্রানজ্যাকশন ফি চলে আসছে, কনফার্ম অ্যান্ড সেন্ড এটার ভিতরে একটা ক্লিক করে দেবো, সাথে সাথে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এটা চলে যাবে। কোনো রকম ইয়ে নাই, আমাদের ফিটে আমাদের কোথাও থেকে ডিপোজিট করা লাগতেছে না, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, ইনস্ট্যান্ট সেল সব কিছু করতে পারবেন। তো সবাই কেন এখনও জয়েন করেন নাই জানি না, আপনারা যত তাড়াতাড়ি জয়েন করতে পারেন জয়েন করুন। এরকম অফার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু এরকম অফার আপনি মিস করবেন।
তো দেখুন আমাদের ডাইরেক্ট বাইন্যান্সে চলে যায়, বাইন্যান্সে যায় যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অবশ্য এখানে আমাদের এই সাইডে দেখুন উপরের দিকে ডিপোজিট একটা সেকশন আছে, ওটা ওইখানে যাবেন, যাওয়ার পরে এটা আপনাদের রিফ্রেশ করা লাগবে, কনফার্মেশন হতে একটু সময় লাগে, তো 3-5 সেকেন্ডের ভিতরে পেমেন্টটা এখানে কনফার্মেশন আসবে, তো কিছু সময় অপেক্ষা করবেন। দেখুন এখানে অনেকগুলো পেমেন্ট পূর্ব আছে কিন্তু, তো আপনারা এখানে শুধু দেখুন একটি কনফার্মেশন চলে আসছে, তা 2-3 বার রিফ্রেশ দিলে এটাও কনফার্ম হয়ে যাবে, তো এটাও আপনার বাইন্যান্সে অ্যাড হয়ে যাবে। জাস্ট অল্প কিছু কাজ, তার বিনিময়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাইতেছেন, দেখুন এটাও আমি পেয়ে গেছি। তো সবাই ইনস্ট্যান্ট জয়েন করার চেষ্টা করুন এবং এটা উঠায় এবং সেলও করতে পারবেন। এবার আপনি এটা কনভার্ট করবেন কীভাবে, তো ব্যাক যান, ব্যাক যাওয়ার পরে আপনি বাইন্যান্সের হোমে চলে যান, ডাইরেক্টলি হোমে ক্লিক করুন, তারপরে এখানে কনভার্ট বাটনে ক্লিক করুন, তারপরে এখানে আপনাকে দেখাবে যে কনভার্ট ইউর টোকেন, তো আপনি বিটিসির এখানে এপিটি লিখে সার্চ করা লাগবে, এপিটি লিখে সার্চ করবেন, আর এটা আপনাকে বিএসডি বা ইউএসডিটি যে কোটা করতে পারবেন ম্যাক্সে ক্লিক করবেন। এখানে মিনিমাম আপনাকে লাগবে, আপনার দেখুন পারবে কনভার্সন মিনিমাম 0.14 টোকেন, তো আপনার যদি একবারে না থাকে আপনি 1-4 হওয়ার পরে আপনি এটা ইয়ে করতে পারেন, শুধু 10টা অ্যাকাউন্ট খুললে 200 টাকার মতন আপনি এখান থেকে পাবেন। তো সবাই যত তাড়াতাড়ি করতে পারেন করুন, আমি আলটিমেট দেখাই দিলাম। আর অবশ্যই যখন দেখাবে যে ইউর ফুসেট ডাজ নট এক্সিট, মনে করেন যে এখন হচ্ছে না, তখন আপনি সুপার ভিপিএনটা ইউজ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।